রাউজানের যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার 16 ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠন পৃথকভাবে নানান কর্মসূচির মাধ্যমে এই দিবস উদযাপন করেন। দিবসের প্রথম প্রহরে রাউজান উপজেলা কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগ, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহসানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহাব, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন সহ আরো অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রাউজান থানা পুলিশ, রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, রাউজান প্রেস ক্লাব, ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাউজান সদর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠন নেতাকর্মীরাও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাউজান উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া মাহফিল শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিকচন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহসানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহাব, ভাইস চেয়ারম্যান আলহাজ নূর মুহাম্মদ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, সবাই উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা বৃন্দ, রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। এদিকে উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহসানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি স্বপন দাস গুপ্ত, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব চৌধুরী হাসান, পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহজান, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, তপন দে, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিলুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাকাওয়াত হোসেন চৌধুরী পিপলু, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ সহ আরো অনেকে। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ক্যামেরা বুতুল Thank you.